যদিও আকাশ ওয়ালেট বা জ্যাকেট নিয়ে যায়নি, মেঘলার কাছে রেখে গিয়েছে, কিন্তু মেঘলা আকাশের টাকা ড্রেস নিতে চায় না। তাই কেনার জন্য নেয়া নিজের পরনের জামা জোতা খুলে নাইট ড্রেস পরে বাইরে বেরিয়ে এলো। রাস্তা দাঁড়িয়ে মেঘলা চিন্তা করছে, হোস্টেলে ফিরে যাবে নাকি আকাশের বাসা যাবে। শপিং মল আকাশের বাসার কাছাকাছি, কিন্তু হোস্টেল অনেক দূরে, হেঁটে যাওয়া সম্ভব না। আর সে আকাশের ওয়ালেট সহ জ্যাকেট শপিং মলে রেখে বেরিয়ে এসেছে। তাছাড়া তার মা বাবাও এই বাসায় আছে, তাই বাধ্য হয়ে আকাশের বাসার দিকে পা বাড়ালো মেঘলা। আমার এখন কি করা উচিত? ভাইয়ের জীবন থেকে সরে যাওয়া উচিত নাকি নিজের অধিকারের জন্য লড়াই করা? ভাইয়া কেন আমায় ঠকালো? আচ্ছা, ভাইয়া কি সত্যি ঠকিয়েছে নাকি কোনোদিন ভালোই বাসেনি? হয়তো বাসেনি, সবটাই আমার মনের ভুল ছিল। ও আমাকে বোনের মতো আদর করত, আর আমি সেটাকে ভালোবাসা ভেবে নিয়েছি। কিন্তু আমার এখন কি করা উচিত? আমি যে ওকে ভালোবাসি, খুব ভালোবাসি, কি করে থাকবো ওকে ছাড়া? ভাবতে ভাবতে বেখেয়ালে হাঁটছি আমি, রাস্তার নুড়ি পাথর করেও খালি পায়ে কাঁঠার মতো বিচছে, কিন্তু সেদিকে আমার খেয়াল নেই। প্রায় মিনিট দশে খাটার পর গন্তব্যে পৌঁছালো মেঘলা, কিন্তু বাসায় ঢুকতে আকাশ বলে উঠল, নাবিলের মা মেঘলাকে আসতে দেখে বলতে লাগলেন, আহ আকাশ, সারাক্ষণ তোরা দুইটা লেগে থাকিস কেন? ছোটবেলায় তো এমন ছিলি না, কত আদর করতি মেঘলাকে। ভুল করেছি ওকে আদর করে, ভুল করেছি, ও আদর পাওয়ার যোগ্যই না। এখন ইচ্ছে করে সব আদর সুদে আসলে ফিরিয়ে নি। এমনিতেই ও যা করেছে তার জন্য মেজাজ খারাপ হয়ে আছে, তার উপর এমন কথা শুনে আর সহ্য করতে পারলাম না, জবাব দিলাম। তোর নিয়ে নে, কে বারণ করেছে? তোর আদর কে চেয়েছে? হ্যাঁ, আকাশ ভ্রু উঁচু করে মেঘলার দিকে তাকিয়ে বলল, দিতে পারবি তো? দীর্ঘ কণ্ঠে জবাব দিল, হ্যাঁ অবশ্যই, চাই না তোর আদর, নিয়ে যা সব। আচ্ছা নিয়ে নেব, তখন আবার ভ্যাঁ ভ্যাঁ করিস না জানো, বলেই আকাশ চলে গেল। আকাশ কি বলতে চাইলো বোধগম্য হলো না, তাই হা করে তাকিয়ে আছে মেঘলা। আকাশ চলে যেতেই ছোট মা মেঘলার ধ্যান ভেঙে দিয়ে বলল, কি যে করিস না মেঘলা, আবার কি করেছিস বলতো? কাল থেকে দেখছি আকাশের মেজাজটা খারাপ, তুই নিশ্চয়ই কিছু উল্টাপাল্টা করছিস, তাই না? ছোটমার কথায় রাগটা আরো বেড়ে গেল। কি আজব, আমি কি করব? তুই কিছু না করলে যত ঝামেলাই হোক, আকাশ তো কখনো এমন করে না। একমাত্র তুই কিছু করলেই আকাশ নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। কাল থেকে দেখছি আকাশ কারণ ছাড়াই রেগে যাচ্ছে। আমার জন্য না ছাই, নিজের প্রেমিকার আসার কথা ছিল, আসেনি, তাই মাথা খারাপ হয়েছে। সেটা আমি তোমাকে কি করে বলবো, মনে মনে ভাবছি। এত জ্বালাস কেন ছেলেটাকে বলতো? সে কোন সকালে তোকে আনতে গিয়েছে আর তুই কিনা ওর সাথে আসলি না? ছোট মা এসব কি বলছে, হারামজাদা আমার উপর সব দোষ চাপিয়ে দিয়েছে, তাই না? আমি আসেনি নাকি ও আমাকে আনেনি? না, অনেক হয়েছে, সবার সামনে ভালো মানুষের মুখোশ পড়ে থাকা আর চলবে না। ও যা যা করেছে আমি সবাইকে সব বলে দিব। যেই মুখ খুলতে যাব তখনই পিছন থেকে কেউ আমাকে ডাকলো, মেঘলা। পিছনে ঘুরে দেখলাম মাম্মাম আর পাপা এসেছে, সব ভুলে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। কেমন আছো মাম্মাম, পাপা, তুমি কেমন আছো? তোমাকে ছাড়া যেমন থাকা যায়, তা তুমি কেমন আছো? কি বলবো বুঝতে পারলাম না, তাই তাড়াতাড়ি উপরে চলে আসলাম ড্রেস চেঞ্জ করার জন্য। কিন্তু এখানে আমার কোনো জামা কাপড় না থাকায় ছোটমার শাড়ি পরলাম, পরলাম বলতে কোনো রকম গায়ে পেঁচিয়ে নিলাম। ছোটমার রুম থেকে বের হতেই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমি ওকে পাত্তা না দিয়ে এড়িয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু হারামিটা হতে দিল না, খপ করে হাত ধরে নিজের ঘরের দিকে নিয়ে যেতে লাগলো। কি করছিস, ছাড় বলছি! আমার কথা যেন কানেই ঢুকলো না, টেনে নিজের ঘরে নিয়ে দাঁড় করিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি পড়েছিস এটা? আমিও মুখ ঝামটি দিয়ে উত্তর দিলাম, তোর কি চোখ নেই নাকি, দেখতে পাচ্ছিস না কি পড়েছি? চোখ আছে বলে জিজ্ঞেস করছি, শাড়ি পরেছিস কেন? আজীব, আমি কি করব না করব তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? অবশ্যই দিতে হবে, দিন দিন সব সীমা পেরিয়ে যাচ্ছিস তুই। শরীরের এতই চাহিদা থাকলে বলতে পারিস, মেটানোর ব্যবস্থা করে দেবো। ভাইয়ের কথায় অবাক হলাম, আজকাল দেখি ওর মুখে কিছুই আটকায় না,
কত কুৎসিত একটা কথা কত অবলীলায় বলে ফেলল। তুই ঠিক আছিস তো ভাইয়া? কি বলছিস, কি করছিস, কোনো হুশ আছে? আমার তো মনে হয় তোর ব্রেন স্ট্রোক হয়েছে, তাই এমন আচরণ করছিস। ফালতু কথা বাদ দে, আমি তোকে ভালো করে চিনি, আর এটাও জানি শাড়ি পরেছিস তোর লোভী বাবাকে দেখানোর জন্য, যে তোকে বিক্রি করার সময় হয়েছে, তাই না? মানে কি? তোর বাবা তো আর তোর বিয়ে দেবে না রে, বিয়ে নামে মোটা টাকায় বিক্রি করবে তোকে, সেটাই বলতে চেয়েছিলাম। পাগলের সাথে কথা বলে লাভ নেই, সামনে থেকে সর, নিচে যাব। ভাইয়া দাঁত কটমট করে বলে উঠল, খবরদার মেঘলা, শাড়ি পরে তুই নিচে যাবি না। নিজের কোমরে হাত রেখে চোখ বড় বড় করে ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, কে রে তুই যে তোর কথা আমার শুনতে হবে? মার খাস না মেঘলা, আমি এখন তোকে মারতে চাচ্ছি না, কিন্তু শাড়ি পরা অবস্থায় কেউ যদি তোকে দেখে মেরে পা ভেঙে দেবো একেবারে। আর একবার মেরে দেখ না, তোকে যদি আমি জেলের ভাত না খাওয়াই তবে রে। কোথায় গেলে দেখে যাও তোমার ভাইয়ের ছেলে আমাকে মারছে। আমি মারলাম কোথায়? মারতেই তো চেয়েছিলি। বাড়াবাড়ি করবি না বলছি কিন্তু। আকাশ আর মেঘলা কথা কাটাকাটি করছে, তখনই চেঁচামেচি শুনে মেঘলার মা আকাশের ঘরে আসলো। উফ মেঘলা, তুই আবার আকাশকে জ্বালাচ্ছিস। একদম বাজে কথা বলবি না মা, আমি কিছু করিনি। তোমরা সব সময় আমাকে ভুল বুঝো, সব সময় আমার দোষ দাও আর আকাশকে ভালো বলো। আসলে আকাশকে তো তোমরা যতটা ভালোভাবো ও মোটেও ততটা ভালো না। তা তো দেখতেই পাচ্ছি। দেখতে আর পাচ্ছ কোথায়, সেই তো আমাকেই দোষ দিচ্ছ। তো এটা বল, আকাশ তোর ছোট নাকি তুই আকাশের? নাম ধরে বলছিস মানে কি? এটা কোন ধরনের ভালো মানুষই হলো? মাম মাম চুপ, ভাইয়াকে সরি বলো। এই হনুমানকে ভাইয়া বলতে আমার বয়ে গেছে। ছাড়ো ভবি, এই বেয়াদবকে কথা বলে লাভ নেই, একে বিয়ে দিলে কিভাবে যে সংসার করবে আমি সেটাই ভাবছি। শ্বশুর ঘরে দুই দিনও থাকতে পারবে কিনা সন্দেহ আছে। এই হারামি, ঘষেটি বেগমের মতো আমার মাকে নিজের দলে নেওয়ার ষড়যন্ত্র করবি না বলে দিচ্ছি। বাহ, এই না হলে মেঘলা কি সুন্দর মুহূর্তে জেনারেটরটা বদলে দিতে পারিস। একটা ছেলে কিভাবে ঘষেটি বেগম হতে পারে, হ্যাঁ সেটা কেউ না জানলো, মেঘলা ঠিকই জানে। এই জন্যই বোধ হয় বলে পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। ভাইয়ের কথায় একটু লজ্জা পেলাম, কারণ সত্যি ভুলভাল উদাহরণ দিয়ে দিয়েছি, তাই ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য মায়ের হাত ধরে বললাম, চলো তো মাম্মাম এখান থেকে যাই। নিচে যাওয়ার কথা শুনে ভাইয়া আবার রেগে গেল, মেঘলার বাচ্চা, তোকে আমি নিচে যেতে বারণ করেছি না, শুনতে পাসনি? যতক্ষণ আমি বলবো চুপচাপ এখানে বসে থাকবি, বুঝেছিস? মার পিছন থেকে মুখ বের করে ঠোঁট নাড়িয়ে বললাম, মাম্মাম দেখেছো তোমার আদরের ভাইপোর আচরণটা? এই কেন রে, কেন তোর কথা আমি শুনবো কেন? মায়ের আঁচলের নিচে থেকে বিড়ালের বাচ্চার মতো মিউ মিউ করো করো, হ্যাঁ বাইরে এসো না শোনো, তারপর বোঝাচ্ছে কেন শুনবে। মাম্মাম অবাক হয়ে দুজনের ঝগড়া দেখছে, তখনই ভাইয়া মাকে জড়িয়ে ধরে বলল, খুবই চলো তো নিচে চলো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, এর কথা শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে, তাড়াতাড়ি চলো নিচে যাই। বলেই ভাইয়া মাকে নিয়ে বেরিয়ে যেতে যেতে আমাকে ফিস ফিস করে বলল, বাইরে যদি আসতে হয় আমার টি শার্ট পরে আয়, শাড়ি পরে আসলে তোর কপালে কিন্তু পুরোই দুঃখ আছে। রাগী চোখে আকাশের দিকে তাকিয়ে ভাবছি, এমন একটা ভাই আমার কপালে জোটার ছিল, আমার কপালটাই খারাপ, কেন যে ওর মতো একটা ভাই হয়েছিল, নিজের যা ইচ্ছা হবে সেটাই করবে, আমি করলেই দোষ, আমি কি ওর কেনা গোলাম নাকি, ভালো লাগে না। মার খাওয়ার ইচ্ছে নেই, তাই গিয়ে ওয়ার্ড্রোব খুললাম, কিন্তু নবাবজাদার একটাও কালারফুল টি শার্ট নেই, সব কেমন ফ্যাকাশে কালারের, দেখেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। একজন মানুষের এত খারাপ রুচিবোধ কি করে হতে পারে ভেবেই পাচ্ছি না। সাদা কালো ছাড়া কি এর চোখে কিছু পড়ে না? না, আমার মতো কিউট একটা মেয়ে এমন হালকা রঙের ড্রেস পরতে পারে না, কিছুতেই না, তাই গলা ছাড়লাম, ভাইয়া এই ভাইয়া এক্ষুনি এদিকে আয়। ভাইয়া রীতিমতো ছুটে এসেছে,
কিন্তু দরজায় এসে থমকে দাঁড়ালো। তারপর ঘরে ঢুকতে ঢুকতে বুড়ো কুচকে আমার দিকে তাকালো। আমি কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলাম, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? কি করছিস, কি সব কি করেছি? হারামি, আমার জামা কাপড়গুলো মেঝেতে কি করছে? ভাইয়ের কথায় জ্ঞান ফিরল, তাই তাকিয়ে দেখি আমার পছন্দ মতো টি শার্ট খুঁজতে গিয়ে ওর সব ড্রেস নিচে ফেলে দিয়েছি। কি করব বুঝতে না পেরে ভাইয়ের দিকে তাকালাম, 32টা দাঁত বের করে একটা হাসি দিলাম। ভাইয়ার দাঁত কামড়ে বলে উঠল, কারোর জীবন লণ্ডভণ্ড করে দেওয়ার জন্য তোর 10 মিনিটই যথেষ্ট। দেখ তো, 1 মিনিটে কি অবস্থা করেছিস ঘরটার। ভাইয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিচে বসে কয়েকটা জামা কাপড় তুলে নিয়ে ঠেলে ওয়ার্ড্রোপে ঢুকিয়ে দিলাম। সাথে সাথেই ভাইয়া আবার চেঁচিয়ে উঠল। মুখ ভোঁতা করে ভাইয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আবার কি হয়েছে? কোন বুদ্ধিতে তুই পরে থাকা কাপড়গুলো বাকি কাপড়ের সাথে মিশিয়ে দিলি? এখন ওয়ার্ড্রোপে ভর্তি সব কাপড় কে ধোবে শুনি? বোকা বোকা মুখ করে ভাইয়াকে বললাম, সব ধুতে হবে কেন? তা আমি কি করে জানবো কোনটা নিচে পড়েছিল? সব ধোয়ার কি দরকার, এগুলো কি নোংরা হয়েছে নাকি? এভাবেই তো পড়া যাবে, আমার ড্রেস তো রাস্তায় পড়ে থাকলেও ধুতাম না। তোর ধুতে হয় না, কারণ তোর আকাশ নামের একটা বডিগার্ড আছে যে তুই কখন কি খাবি কখন কি পরবি সব দিকে খেয়াল রাখে। প্রতিদিন যে গোছানো ড্রেস হাতের কাছে পাস তা কি এমনি এমনি? নিজের ড্রেস ছাড়া তো সারা হোস্টেলময় ছড়িয়ে ছিটিয়ে রাখিস, আর আকাশ অর্ডার দিয়ে সেগুলো কুড়িয়ে এনে ধোয়ায়, তাই সব হাতের কাছে পাস না, পেলেও ধুতাম না। খত চড়বে, আমি তোর মতো এত নোংরা না, তাই পড়তে পারবো না। ঠিক আছে, তাহলে সব ধুবি। কে ধুয়ে দেবে? তুই তো শাশুড়ির ধোয়া আমার পছন্দ হয় না, জানিস না? এটা ও কি বলল, আমার শাশুড়ি মানে কি? ও কি নিজের মাকে আমার শাশুড়ি বলে দাবি করলো? মনে মনে ভাবছি, উল্টো পাল্টা চিন্তা বাদ দে। এই ভাইয়াটাও না সব বুঝে যায়, ভালো লাগে না। ওই আমি কিছু ভাবছি না, বুঝেছিস? কি ভেবেছিস, আকাশ এতই বোকা কিছুই বুঝবে না। হ্যাঁ, আমি তোকে শাড়ি খুলতে বলেছিস জন্য আমাকে নিয়ে এতগুলো কাপড় ধোয়ানোর প্ল্যান করেছিস, তাই না? কত বড় লেভেলের হারামি তুই চিন্তা কর। কিন্তু সে গুড়ে বালি, এইসব কাপড় আমি তোকে দিয়েই ধোয়াবো, আর এখন ঘরও পরিষ্কার করাবো। আমার তো খেয়ে কাজ নেই, আমি জীবনেও এসব করব না। পিঠে কয়েকটা পড়লে সব করবে সন্টু মনা। আজাইরা পেঁচাল বন্ধ কর, সুন্দর সুন্দর ড্রেস কোথায় রেখেছিস? যতই তাল বাহানা কর, কাপড় আমি ধুয়েই ছাড়বো। আচ্ছা থাক, আজ লাগবে না, অন্য দিন দিস, এখন তাড়াতাড়ি চেঞ্জ কর। চেঞ্জ করে পরব কি? এখানে সব মরা কালারের টি শার্ট, আমার একটাও পছন্দ হচ্ছে না। কালার আবার মরা হয় কিভাবে? হয় রে বাবা হয়, এই যে সাদা কালো অফ হোয়াইট ব্লু এগুলো কি বেঁচে আছে? সব তো মরে গিয়েছে। লাল সবুজ হলুদ কমলা টি শার্ট কিনতে পারিস না? এসব মরা রং আমার পছন্দ না। হ্যাঁ তা কেন হবে রে, যাত্রাপালার নায়িকা না সাজলে তো আপনার ভালো লাগে না। চুপচাপ টি শার্টটা পর হারাবি, সুন্দর টি শার্ট দে। এগুলোই সুন্দর। তাই তো বলি, আমার মতো কিউট একটা মেয়েকে রেখে কিভাবে অন্য মেয়ের প্রেমে পড়ে, আসলে এর রুচিই খারাপ। হুম হুম, মনে মনে ভাবছি। কিছু বলছিস মনে মনে? হ্যাঁ, তোর রুচি যে কতটা খারাপ সেটাই বলছিলাম। তবে রে দাঁড়া, মজা দেখাচ্ছি। ভাইয়া এগিয়ে আসতেই সব ভুলে দিলাম দৌড়, পরনে শাড়ি ছিল মনেই নেই, ধরাম করে নিচে পড়ে মনে পড়ল আমি শাড়ি পরেছিলাম। কোনো মতে উঠে বসে মুখ ফুলিয়ে ভাইয়ার দিকে তাকাতেই দেখলাম তীব্র বিরক্ত নিয়ে তাকিয়ে আছে ভাইয়া। হয়েছে শান্তি, শাড়ি পরতে নিষেধ করেছিলাম না? বলেই উল্টো ঘুরে দাঁড়ালো ভাইয়া, কাঁদো কাঁদো সুরে ভাইয়ার দিকে হাত বাড়িয়ে বললাম, ব্যথা পেয়েছি ভাইয়া। ভাইয়া আবারও আমার দিকে ফিরে তাকালো আর বলল, কোমরটা ভেঙে গেলে আরো বেশি ভালো হতো। বলেই দরজার দিকে হাঁটা দিল। আমি ব্যথা পেয়েছি বললাম, তাও চলে যাচ্ছে, কত পাষাণ হয়ে গিয়েছে ভাইয়া, ভেবেই আমার ছোট অবুজ নিষ্পাপ মনটা ভেঙে চুরমার হয়ে গেল। চোখ বন্ধ করে ছোট একটা শ্বাস নিলাম, কিন্তু পরক্ষণেই অনুভব করলাম আমাকে কেউ কোলে তুলে নিচ্ছে। তাড়াতাড়ি মিটমিট করে চোখ তুলে তাকালাম আর অবাক হলাম, আরে এটা তো ভাইয়া, আমি স্বপ্ন দেখছি না তো?
ইচ্ছে করে নিজেকে একটা চিমটি কেটে পরীক্ষা করে নিতে, কিন্তু ভাইয়ার কোলে থাকায় চিমটি কাটা হলো না। দরজার দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া দরজা লাগিয়ে নিয়েছে। ভাইয়া আমাকে কোলে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বলল, পা দুটো নিচে ঝুলিয়ে বস, আমি এক্ষুনি আসছি। আমি ওর দিকে তাকিয়ে থাকতে থাকতেই নিজের টাওয়াল আর পানি নিয়ে ফিরে এসে আমার সামনে বসলো ভাইয়া। কি করতে চাইছে কিছুই বুঝে উঠতে পারলাম না। ভাইয়া হঠাৎ মেঝেতে বসে পানিতে টাওয়াল ভিজিয়ে নিয়ে আমার পায়ে লাগিয়ে দিল। রাস্তায় হেঁটে আসায় পা লাল হয়ে গিয়েছিল। ঠান্ডা টাওয়াল ছুঁয়াতেই অনেকটাই আরাম পেলাম, তবে অবাক না হয়ে পারলাম না, কারণ ভাইয়া নিজের টাওয়াল কাউকে ইউজ করা তো দূর, টাচ করতেও দেয় না। কিন্তু এখন সেই টাওয়াল দিয়েই রাস্তা নোংরা পরিষ্কার করছে। ভাইয়াকে তো আমি বলিনি আমার পায়ে জ্বালা করছে, তাহলে জানলো কী করে? অস্পষ্ট সুরে প্রশ্ন করলাম, কি করছিস ভাইয়া? ও কি শুনলো না, নাকি শুনেও ইচ্ছে করেই উত্তর দিল না বুঝলাম না। খুব মনোযোগ দিয়ে পা মুচছে সে, মনে হচ্ছে এই মুহূর্তে এইটা ছাড়া পৃথিবীর বাকি কোনো কিছুর কোনো অস্তিত্ব নেই, থাকতেই পারে না। ভাইয়া এমনিই যখন ভালোবাসে মন প্রাণ উজাড় করে বাসে, আর যখন কষ্ট দেয় সেটাও পাহাড় সমান। ভাইয়ার মনোযোগে বিঘ্ন ঘটাতে চাই না, তাই চুপ করে বসে দেখছি। কি মায়া আছে ওই মুখে, কোন টানে নিজেকে হারিয়ে ফেলি নিমিষেই। কেন এই অদ্ভুত ভালোবাসায় তলিয়ে যাই অকারণেই? কেন স্বেচ্ছায় ভালোবাসা নামক কারাবাসে আবদ্ধ হয়ে থাকতে চাই জন্ম জন্মান্তর? হঠাৎই দুজনের নীরবতা ভেঙে ভাইয়া বলে উঠল, স্টুপিডের মতো রাস্তায় না হাঁটলেই চলছিল না? আমি উত্তর দিলাম না। ভাইয়া আবার প্রশ্ন করল, জ্বালা কমেছে? নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে গেল, কমেনি, বেড়েছে, বহু গুণে বেড়েছে। নিভু নিভু অগ্নি দাবানলে রূপ নিয়েছে, কেন করিস এমন? ভাইয়া মুসকি এসে আমার পাশে এসে বসে আমার হাত টেনে ভেজা স্পর্শে লাল হয়ে যাওয়া জায়গাটা চেপে ধরে বলল, ভালোই তো কবিতা বলিস, আগে কিন্তু জানতাম না। বুঝতে পারছি, আমি আবারও ওর হাসির মায়ায় নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছি। হঠাৎই নিজের মনের সাথে অঘোষিত যুদ্ধে নেমে পড়লাম। মনকে বারবার বোঝানোর চেষ্টা করতে লাগলাম, ভাইয়া আমায় নয় নন্দিনীকে ভালোবাসে। কিন্তু আমার অবুঝ মন কতটা বুঝল জানি না। নিজেকে সামলানোর প্রাণপণ চেষ্টা করে চলেছি, কিন্তু পারছি কই। খুব যে বলতে ইচ্ছে করছে, যাস না ভাই আমাকে ছেড়ে, যাস না। তোর এই রাগ মাখানো ভালোবাসা ছাড়া যে আমি থাকতে পারবো না।